প্রথমে রাগিন জ্ঞাত হারে রা মহাবাহু মহুর স্থলম আয়রক্তায়ত গঞ্জালুষণ যোগং পীতাম্বরম সুন্দর লঙ্কার কান্তি দুতিম নারায়ণা চন্দ্র চন্দ্র সদৃশম হিত পঙ্কজ পরমেশ্বরের ঈশ্বর আমি এই ত্রৈলোক্যের বিষ্ণু আমার লীলাক্ষেত্র সমস্ত জগৎ আমি এই ত্রৈলোক্যের সৃষ্টি এই জগত দুষ্টক দমন আর সাধু সকল পরিত্রাণের অর্থে আমি নানা রূপে যুগে যুগে হম অবতার গ্লানে ভবতি ভারত হরিমুদ্রা ধর্মস্য তদর্মানম সৃজন্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশয়স্র দুষ্কৃতম ধর্ম কৃষ্ণ রহস্য
উপযুক্ত সময়তে তুমি বৈকুণ্ঠত হোলা বিদ্যমান কোয়া নারদ আছে নাকি ত্রৈলোক্যর কিবা নবীন সংবাদ? নারায়ণ নারায়ণ, উপহাস নকরিব প্রভু। উপহাস? চারিচা চারিচাত জল স্থল বায়ুয়ে ত্রিদশ ধারা, যার অনুগ্রহ শ্যাম বসুন্ধরা, ত্রিজগতর নিয়ন্তা আপনি। প্রশ্ন করি প্রশ্ন করিয়ে নিশ্চিন নারদ, উপহাস নকরিব প্রভু। নহয় দেবর্ষী, ভুল তুমি নুবুঝিবা আমার, জানো আমি ভালদরে এই ত্রৈলোক্যর সমস্ত সংবাদ। নারায়ণ নারায়ণ, কিন্তু চাতুর্যতার সাক্ষাৎ মূর্তি তুমি প্রভু। তোমার চাতুর্যপূর্ণ বক্তব্য শুনি বিমল আনন্দ পাও। নারায়ণ নারায়ণ, সেই হেলিলা মই জগত পালকে আজি এই নিশ্চিন সেবক করেছে চালনা। বারু প্রভু, এবার তেতা যুগ জগত পালক নারায়ণে কি লীলামালা করিব সূচনা, তার বাতরি লবলৈহে এই নিশ্চিন নারদ বৈকুণ্ঠলে আগমন প্রভু। কও প্রভু, অন্ধকারত নেরাখিব ভক্তক আপনা। দেবর্ষী শুনা তেনেহলে, এইবার মনুষ্য রূপে ধরি অবতার, মানবীয় লীলামালার করি সম্পাদন, ভক্তগণক করিম রক্ষণ। এই ক্ষেত্র পদে পদে লাগিব তোমার সহায়। এতিয়া যা তুমি, সময়ত আমি তোমাক করিম স্মরণ। ভাল প্রভু, আমি এবে মাগিছো বিদায়, মোর প্রাণ গোপাল।
কর্তব্য হম অগ্রহর কালে সুন্দরী নান্দিকা এই অতিকেই সঞ্চ কৈলাসর শুভ শিখরতেই আমি স্বর্গত বাস করছো দরিদ্র শঙ্করে পরম ব্রহ্মায় আমাক করেছে সজন কিন্তু কিন্তু জীবর সংহার হেতু সেইহে অনাদি কালরেই পরা দারিদ্র পালন করি আহিছো মই ভার সাম্রাজ্য রক্ষণ করি মনোমত বর প্রদান করি জাগতিক ইচ্ছা করো ভক্তগণ আজি মৈত্য ভক্তর এক ইচ্ছামৃত বর প্রদান করি মই হম কৈলাসর সর্বমত যাও যাও এবার নম্রতী কার্য প্রদান করি পার্বতী সমে করুগৈ নিগুণ হরির কথা দেখি সকলরে চিরকাঙ্ক্ষিত অমরাবতী অধীশ্বরময় দেব পুরন্দর ৩৩ কোটি দেবতা যারা দেখ পারিবর হেতু সদাহস্তম অদিতি নন্দন বই ইন্দ্র ত্রিলোক সকলবর ভৈক্য সম্পদর গরাকিময় দেবশ্রেষ্ঠ দেবেন্দ্র আজি আজ মোটকই সুখী আর সমৃদ্ধিশালী আছে জানো অন্য কোনজন ব্রহ্মদেবর সৃষ্টি হে হে আবার এ অমরাবতী কি হস্তগত করিবর হেতু এটি আর দূর নন্দন হে দৈত্য দারব করে বারে 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 বিঘ্নিত করে দেবতার শান্তি হে দিকপাল সদ হস্তম থাকিবা শির হতু দৈত্য আর দারবর বাবে তার বাবে নিশ্চিন্ত থাকক আপনি লাগে মাথেও আপনার আরে সত্যক মুহূর্ততেই করেন নিখে
হরি খুকি হলো তোমারে অশ্বাহী তোমারে দেখবল আমরা ওদের চতুর্দিকে সদা সর্বদা দেশতে রাখিব তুমি সবা যাতে শত্রু আক্রমণের বাবে কত যেন দা থাকি সিদ্ধ কারণ কারণ শত্রু অতি কৈশাতু এটা বলে দেখবল আমি নৈত্যকি গরর পাহি গই উপভোগ করি অনুপম নৈত্য গীত রাস কাইচর অবহাত দূর করুন গই বল দেবরাজ অধিপতি নম্বর হরি মোরেতি দৃষ্টি কতক্য অসীমিত হব পারে সমগ্র রাজ্য যতই দৃষ্টি ততই এইবার এইবার দৃষ্টি মোর অযোধ্যা রাজ্য অহংকারী রাজা দশরথর গর্ব শূন্য করিবার কারণে দৃষ্টি রাখিম মই অযোধ্যা রাজ্য অন্য অন্য দেবতা দেবতা মানবে পূজা করে সাক্ষাৎ পাবার কারণে এই গহপতি হনি পূজা করে সাক্ষাৎ না পাবার কারণে কারণ যতই দৃষ্টি মোর ততই যতই দৃষ্টি মোর ততই
মহারাজ মহারাজ মন্ত্রীবর মহারাজ মন্ত্রীবর মহারাজ আসারে কুশলে মূর অযোধ্যারে প্রিয় প্রজাগণ, অভাব অনাতন অথবা বহির্শত্রু আক্রমণে জর্জরিত করেছে নাকি প্রজাগণের জীবন? গোয়া ফকর যে মুখ নকরি প্রলম মহারাজ মন্ত্রীবর, সকলরে মঙ্গল আজ অযোধ্যা নগরী, কিন্তু মহারাজ মন্ত্রীবর মহারাজ কিন্তু বলে আকো রই গেলে কেউ মন্ত্রীবর মহারাজ মন্ত্রীবর আজ বহুদিনের পর নিরীক্ষণ করছো আপনার পূর্ণিমার সন্দেহেন মুখনি আপনার দেখা পাও কলিয়া বিখাতর দাওরে আবুরা রাজ কার্যত নাই পূর্বর সেই সজীবতা ইয়ার কারণ কি মহারাজ মন্ত্রীবর মহারাজ বুদ্ধিমতার সাক্ষাৎ প্রতিমূর্তি আপনি, তথাপিতো হওয়া নাইনি বোধগাম্য আমার এই উদাসীনতার কারণ মহারাজ মন্ত্রীবর মহান ইক্ষাক কুলর হে রাজা আমি, সূর্য বংশীর ইক্ষাক কুলর রাজা মহারাজা সকলে অসীম পরাক্রমে শাসন করে এই অযোধ্যা রাজ্য রাখিছিল খ্যাতি এই ধরার বৈক্ষত, কিন্তু ত্রিজগত বন্দিত এই ইক্ষাক কুলর সরিতরে ধারা স্তব্ধ হয়ে রব যেন এই দশরথর নামত। আপনি তো জানেই মন্ত্রীবর সত্য পরিমিত অপুত্রক ময় লাহে লাহে যৌবনীয় হে মেলানি মাগিছে বার্ধক্রায়ু দিবহি দেখা মন্ত্রীবর মহারাজ পুত্র নহলে এই মহান বংশ রক্ষা হব কেনেক, কোনে দিব জলপিণ্ড দান, কোনে করিব শাসন এই অযোধ্যা রাজ্য? সেই কথা আমার অগোচর নহয় মহারাজ, ভাগ্যর লিখন এটু অখণ্ডনীয়, তথাপি অন্তরাত্মায় কয় আমা নিশ্চয় পুত্র মুখ আপনি দেখিব এদিন। সেই দিন কেতিয়ালৈ আহিব মন্ত্রীবর? এইবোৰ কথা ভাবি ভাবি মই একেবারে অস্থির হয়ে পড়ছো, কিমান যে নিদ্রাবিহীন রজনী মই করছো যাপন, আপনাক কেনেকৈ বুঝাম মন্ত্রীবর? বুঝি পাও আপনার অন্তরের মর্ম ব্যথা, বুঝি পাও উদ্বেগর কারণ, তথাপি মহারাজ বর্তমান নিষ্পুত্র হোক করি পরিহার, চিন্তা করক নিষ্পুত্র হতি অযোধ্যার শত শত প্রজার কথা। মন্ত্রীবর মহারাজ কি হল মোর অযোধ্যার প্রিয় প্রজাগণর, কিবা সংকটে করেছে নাকি জুরুলা? সুজলা সুফলা শস্য শ্যামলা অযোধ্যা আজি মরুভূমিলৈ পরিণত হবলৈ বেশিদিন নাই মহারাজ, পঞ্চবর্ষ অনাবৃষ্টির ফলত বিশেষকৈ অযোধ্যার দক্ষিণ প্রান্তত প্রজাগণে অন্নর অভাবত পরি এই রাজ্য ত্যাগ করিব ধরি, ইয়ার কিবা এটা উপায় করক মহারাজ। ঠিক কলে মন্ত্রীবর, অযোধ্যার দক্ষিণ প্রান্তত আজি এনু অবস্থা? নারায়ণ 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 কইলান মহামন্ত্রীর সুমন্তর কথা একেবারে সঁচা মহারাজ দখর, প্রজাগণের কথা তো দূরের এই কথা, আজি দক্ষিণ অযোধ্যা শুনবলে নোপা তুমি পশু পক্ষীর মা, সকলে তোমাক ধিক্কার দি অযোধ্যা ত্যাগ করেছে চিরদিনের, ইয়ার কিবা এটা ব্যবস্থা করা সূর্যবংশী রাজা দশরথ, অন্যথা
অন্যথা অযোধ্যা নামর শ্মশানরহে রক্ষিয়া হবা তুমি। কি কলে দেবরক্ষী, জন্মভূমি ত্যাগ করে অযোধ্যাবাসী, ত্যাগ করে পশু পক্ষীগণে ধিক্কার দিছে রাজা দশরথ, মই কি কার্য করছো? উদ্বিগ্ন হয়ে সন্তান স্নেহত নিজ সন্তান সদি প্রিয় প্রজাগণক মই করল অবহেলা। নাই নাই, মই ইয়ার প্রতিকার করব লাগিব দেবরক্ষী। হেই দেবরক্ষী, টিকা লজ্ঞ আপনি কৃপা করে ব্যক্ত করক মো কিবা হেতু অনাবৃষ্টি এই অযোধ্যা নগরী। ইন্দ্র অধীন মেঘবনে কিবা হেতু বৃষ্টিপাত করা নাই তা বুঝিল আমি। শুনা মহারাজ দশরথ, দিও মই তোমাক এই উপদেশ। দেবরক্ষী, প্রথমে পরিভ্রমণ করি তোমার রাজ্যর দক্ষিণ প্রান্ত রাজ সাহায্য প্রদান করা ভুকাতুর প্রজার মাজত, তারপর গমন করে অমরাবতীপুরে সোধা গই দেবেন্দ্র কিয়ার কারণ আছে তোমার শক্তি শরীর, পরাজিত করে দেবেন্দ্র সন্মুখ রণন বৃষ্টিপাত করা এই অযোধ্যা রাজ্য। উত্তম উত্তম দেবরক্ষী, আপনার আজ্ঞা শিরগত করে প্রথমে যাম মই অযোধ্যার প্রজা প্রদান করে অন্ন বস্ত্র রাজভঁড়ালের প্রজাগণক রাখিম জীবন, তার পাছত সম্ভালরে কি দরে বৃষ্টিপাত নকরায় অযোধ্যা রাজ্য দেবতার আছে মোর দুবাহুত, আছে মোর অসীম শক্তি, প্রণয়ের ধুম হবয় অমরাবতীপুরে বাধ্য করাম দেবতাক বৃষ্টিপাতর খেপাতর খেপ। রাজলক্ষ্মীয়ে পুনের বাস করগে অযোধ্যা রাজ্য, এবে মো মাগি সুবিধা হরিত শরণ এলৈ আজি দুজন হরির চরিত্র শ্রবণ কীর্তন করে হরির চরিত্র শ্রবণ কীর্তন করে। শুনলে নয় মন্ত্রীবর দেবরক্ষী বচন, এটা বলক যাও আমি অযোধ্যার দক্ষিণ প্রান্তে। বলুক মহারাজ। পিতা,
বাসা সিন্ধু পিতা কোন বাসা এখনো তোর মুখের কিমান দূর আমি পালুহি বা পিতা বাসা আমি এটা অযোধ্যার দক্ষিণ প্রান্তর ও পিতা আমি এটা অযোধ্যার দক্ষিণ প্রান্তর সীমামুরিয়া অরণ্যর মাধব অরণ্যর মাধব আমার কিয় নয় একমাত্র সম্বল মাতৃ হই মাতৃ হইতে দেখিল আমি অপরাধী তোর চরণ আমি তোর কলঙ্ক কিমান যার শাস্তি দিছো তোর নহয় নহয় পিতা নহয় আই তোমালোকে তোমালোকে তেনেকৈ নকবা মোক পিতৃ মাতৃৰ চৰণ সেৱা কৰাই জানো পুত্ৰৰ বাবে একমাত্ৰ কৰ্তব্য নহয় আপোনালোকক সেৱা কৰাটো মোৰ বাবে যে কিমান আনন্দৰ কথা সেয়া সেয়া আপোনালোকক বুজাম কেনেকৈ বাসা পিতা তই তই বৰ ডাঙৰ ডাঙৰ কথা ক'বলৈ শিকিলি অ হেৰা হে জীৱনে জীৱনে শিকাইছে তোৰ যিটো বয়সত তোৰ সমনীয়াই হাঁহি ধেমালিৰে ৰং ৰহস্যৰে জীৱন উপভোগ কৰিছে সেই সময়ত তই আমাৰ বাবে জীৱন সংগ্ৰাম কটাইছে ভাবিয়ে ভাবিয়ে বননিয়ে ঘূৰি ফুৰি ফল মূল বিচাৰি আহিছ দুৱাৰে 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 ভিক্ষ মাগি আনিছ কেতিয়াবা কেতিয়াবা ভোকত কেতিয়াবা কেতিয়াবা অনিদ্ৰাত জাৰে জহে ৰদে বৰষুণে তিতি বুৰি তই আমাক কিয় বাচা তই আমাক কিয় সেৱা কৰাৰো এটা বয়স আছে আৰু কিমান কষ্ট কৰিবি সেয়া সেয়া আমি বাৰু কেনেকৈ সহ্য কৰো মইনো কি কষ্ট কৰিলো আই যি পিতাৰ বাবে বিনন্দীয়া সৃষ্টি দেখিলো যি মাতৃয়ে দহ দিন গৰ্ভত ৰাখি বক্ষৰ অমিতাৰে মোক কৰিলে ডাঙৰ তাৰ প্ৰতিদান জানো কোনো পুত্ৰৰ জীৱনত খুজিব পাৰিব নোৱাৰে কেতিয়াও নোৱাৰে বলা বল বাছা এতিয়া আমি আশ্ৰমলৈ যাওঁ বাছা বলক পিতা দক্ষিণ প্রান্ত
সীমামূরিয়া বনর মাজ, কিন্তু কিন্তু কোথা বাসা, এ শুনা নাই পক্ষী পক্ষী মাত, সন্ধিয়ায় নামি আহিল নাকি ধরার বুকুল? নহয় পিতা বাসা, নহয় আই, মুহে তো সন্ধ্যার সময় পঞ্চবর্ষে অনাবৃষ্টির বাবে দুর্ভিক্ষয় দেখা দিছে অযোধ্যা রাজ্য, ফল মূল অন্নর অভাবত সকলতিয়ে এরিছে রাজ্য, প্রজাসকলের লগতে বনর পশু পক্ষীও দেহান্ত হয়েছে পিতা, প্রজাসকলে করেছে গঞ্জনা, মহারাজ দশরথর বাবে রাজ্যত ঘটিছে এনে গৌরমঙ্গল। আই আমার সিফল আশ্রমতো ফল মূলর হয়েছে নাকি অভাব? নাই নাই পিয়ে নাই, হে মোর সি ফল আশ্রম হওয়া নাই ফল মূলর, কিন্তু কিন্তু তথাপি তো মনত লাগিছে বেজার, এই রাজা দশরথর কুর কর্মর বাবে শান্তি প্রিয় প্রজাগণে ঢুকিছে নিকা, পবিত্র পবিত্র ইচ্ছা কুল জন্ম লই ও পবিত্র করিলি বংশ, দুবারি দুবারি নরকাস্তর উপরি পুরুষ এই দেখুন অফলিয়া কাটিলে কোন ফালে গোল আকো এই মনবর দেরি হয়েছে পিছে বুঝিছ মনবর, মানুষজনী আর এই লড়া ছালীর মুখাত যেনে তেনে গত এটা লগালো, এই অযোধ্যা থাকা হলে ইতিয়াল পানবায়ু গোল হেতে, পিছে বল বল এই ঘর যপত এনেকা লাম লাখুটি আছে তাকে ল এই পশ্চিম থাকা পরিয়ালটোর কাছে যাওগে বল মন যান কায়ো ক মনবর, এই চকুর আগতে কোর দিন কলৈ গল ও মহারাজ অগর দিন দিনত এইখন ঠাইতে হয় হয় কম ভোগ কম ভোগ করিল নে বারু ও বলে মা মা সায়ো কাস গাখি ও বলে মাখন বিধে বিধে ফল বল তো কইছু নহয় তো গছর তল পকি পড়ি থাকে কোনেও মুখতে নিদিয়ে, গছর সতেজ ফলহে খাইছিল কি কবি মনবর, কোর দিন যে কলৈ গল কোর দিন কলৈ গল ঐ মনবর, বুঝিছ এই সকল এই মহারাজ দশরথর বাবে আলে আর এইটে নেলু কাটিলে মহারাজ কাকুতে মনে মনে মনবর অতি কমেও কি কইছে ও মা রজাই মুরে মুরে ও প্রজার খবর মনবর
কিবা ওজন আপত্তি থাকিলে নিশ্চকুয়ে সকলবোর সমাধান করে মনে মনে রদাই কাটিব নেলু ও পিছে খালে আর কি কিয়া মই কি করলো জানালো কি সবা হে উপতি আয়ো খালে আর এইটো রানি কি করু কি ন করু বলো এসো থাকে খালে আর ও পজালে আর কই খবর মনে কই বাতে যদি সময়ত বই নাপাও এ মুখাইরে সপনা হব প্রাণ যাব গতিকে বল 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 পিছে মন বড় তোর বারো কি হলগৈ মন যাম কাইছি তইনো কি কথাবিল সুধিস আর কচন কি হলগে হব মো হব মো কি কুড়ি লালি বাপেক বোলে এই অনাতনের দিন কেনে সম্ভালিস বারো তো একুড়ি লালি কি কোথায় মানুষ তো সচাকে বড় ভেদাঙ্গ ভেদাঙ্গ ওই মন বড় তয় হলে বড় আহল বহল মানুষ দে তোর কথা বতরা বড় আহল বহল বল 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 ইতিয়া পলম করিলে দেরি হয়ে যাব বল 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 পিছে মন বড় খুনাকানুপাতি আর রাজ্যবাসী এনে অকমান্য মহারাজ রজার তলত থাকতে নথকাই ভাই ভাই মহারাজ Thank you.
মন্ত্রীবর কান পাতি খুরক, আকাশে কই, বতাহে কই, প্রজায় কই, পঙ্গু পক্ষী গলে কই, এই আমার তো আপনার মনের ভ্রম, হয়েছে উদয়ের পরা হয়েছে অস্ত যোয়ালৈকে বিনা আহারে যাত্রার ফলত আপনি হয়তো শারীরিক আর মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বলক মহারাজ, ঘুরি যাও আমি রাজকারেঙলৈ, বিশ্রামে আনি দিব আপনার প্রাণ সঞ্জীবতা। মন্ত্রীবর মহারাজ, বিশ্রাম শেষ হয়ে গেল, বিশ্রাম করে করে বিষয় ভোগ করে করে মোর প্রিয় প্রজাগণক ঠেলি দিল মৃত্যুর মুখলৈ। কিন্তু কিন্তু এইবার সতর্কময় এই অপ্রসন্ন বেলাতেই যাত্রা করি মই অমরাদিপুরে। প্রথমে বিনয়রে খুঁধিম দেবেন্দ্রক, বৃষ্টিপাত করাবনে মোর অযোধ্য রাজ্য রাজ্য রাজ্য, যদি হয় প্রয়োজন শিবর সংধার মূর্তি ধারণ করি পরাজয় করি সন্মুখ অমরত, বৃষ্টিপাত করাম অযোধ্য রাজ্য রাজ্য। মন্ত্রীবর মহারাজ, আপনি যাওক, মোর অবর্তমানত আপনি এই পদাক পড়াবে ভাল। মহারাজ যাওক, মন্ত্রীবর আপনি যাওক। আদেশ হিরুধার্য মহারাজ। দেবেন্দ্র দেবেন্দ্র দেবেন্দ্র, অহংকারর উচ্চ শিখর প্রণামলৈ প্রস্তুত হওয়া, তুমি গই আছে দখর অমরাবতী হেতু। আরে রাম হরি রাম হরি বুলানি নিরন্তর, আরে রাম হরি রাম Oh,
রাম হরি রাম হরি বোলানি নারায়ণ আদি প্রদন্ত চলনারে আমরা হস্তগত করে বাঞ্ছিত করেছে দৈত্য জন্মিল দৈত্য কুলুদ্ধ প্রস্তুতিরে কর যদি আমি স্বর্গ আক্রমণ শিবর আরাধনার হেতু কঠোর তপস্যারে মর্মত বয় করিম সম্ভালে স্বর্গপুর দৈতার বিজয়ের রাগ তারি সান প্রবর লহরে 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 উড়িব উড়িব অমরাতিপুরে কিন্তু দাদা যদিহে নিদিয়ে মহাদেবে মনুমত ভোট তেতিয়া 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 যত আছে সভ্য ভক্ত যত আছে বৃষ্ণ ভক্ত বৃষ্ণ ভক্ত অকালকে ধরিয়া রে ঝরন্তক দে ঝরন্তক দে ভাই এতিয়াও যদি মহাদেব না হয় খতায় তেতিয়া বলি আর ভাই হো আর ভাই দাদা 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 জাগ্রত দাদা দাদা ঈশ্বর 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 উত্তম দাদা অতি উত্তম কিন্তু দাদা হয়তো তুমি হিংসার
নলবাস্ত্র ভাল দরে জানু আমি ভক্তিতে তুষ্ট হয় হে ভেমুয়া শঙ্কর ভেমুয়া শঙ্কর হে দাদা আত্রে এতিয়া যোৱা তুমি শিব আরাধনার হেতু ময়ো যাও কর্তব্য তো হও অগ্রসর তেন্তে বলো ভাই বলো দাদা কালিলৈ মই প্রভাবতে যত্ন করি শিবর আরাধনার হেতু হর হর মহাদেব প্রবেশ করি স্বর্গপুরে এনে উচ্ছ্বাসরে ভঙ্গ করছ তুমি দেবতার শান্তি আর দেবরাজর প্রমোদ কক্ষ প্রবেশর অনুমতি তোমাক দিলে কোনে আজি আজি উচিত শিক্ষা পাবা আজি দেশপালর হাতে বেশ তেন্তে ধরা অস্ত্র প্রথমে তোমাকে পরাজয় করি পিছে সাক্ষাৎ হন দেবরাজ ইন্দ্র শব্দ বেদি বান মারি মুহূর্ততে ধার খার করিন তু শব্দ বেদি বান এই ওই তেন্তে সেই রাজা দশরথ খান্ত হোক খান্ত হোক মহারাজ দশরথ মই দিকপাল দেবেন্দ্র সেবক ওঠা হেরো অমর দেবতা কোবাগৈ দেবেন্দ্র রই আছে দশরথ তেওর সাক্ষাতর হেতু প্রলয়র মূর্তি ধরি আহিছে দশরথ নিমিখাতে সার খার করে দিব অমরাবতীপুর অবশ্যই জানাম মই দেবেন্দ্রক ক্ষন্তেক অপেক্ষা করক সৌ দেবতার আশ্রয় শিবির উত্তম অপেক্ষা করি মই ক্ষন্তেকর হেতু কিন্তু শুনক কবাগৈ দেবেন্দ্র ধৈর্যচিত নগতা যেন রাজা দশরথ যাও মই শীঘ্রে জনাও দেবেন্দ্রক রাজা দশরথর আগমনের বাতরি নহলে দশরথ নামের এক প্রচন্ড ধুমুহাই স্বর্গপুর করিব ধ্বংস ভাগরু আবদত কিন্তু কিন্তু একই দেখবল দেখবল প্রণাম দেবরাজ এয়া কি হয়েছে দেখবল দেবরাজ মূর্খর দরে আসরন্দ করিবা দেখবল অপরাহন বেলাহি হল উপস্থিত তেরে স্থলত ব্রহ্মত কক্ষ দ্বারত গন্ধর্ব গণর সহিতে আদ্য বিউ দৈত্য কি করার নাই দেখা দেখি তুমি হেন হেয়ত থাকুতে সিহতর ইমান হল দেবরাজক উপেক্ষিল হে অপেশ্বরী করে দেবরাজ তেওঁলোকৰ নাই অলপ অপরাধ মই আপনার মনোবাঞ্ছা পূরণের ভাবে করুতে ব্যবস্থা আগমিলে স্বর্গপুরে অযোধ্যার নিপতি বর্তমান তেও দেবতার অতিথিশালা প্রবদর সময়ত কাক সাক্ষাৎ নকরে দেবেন্দ্রয় আরো আরো নিশ্চিনবাই কোনো দশরথ নাম ধারি মত্যর নিপতি দেবরাজ
মধ্য নিপরিবধান দশরথ জানে শব্দ শব্দ বেরিবান কি শব্দ বেরিবান কি কলা জানে তেও শব্দ বেরিবান হয় মহারাজ জানে তেও শব্দ বেরিবান এতিয়া মোর বর্ষে মন অযোধ্যা নিপতি অজর পুত্র মহান পরাক্রমি হে দশরথ নিপতি তা কেন ইমান পরে স্পষ্টভাবে নগলে কিয় বলা আমি এতিয়াই দশরথর সাক্ষাতর হেতু যাও বলক দেবরাজ মনে দশরথ স্বর্গর ভোগ ভোগর হেতু লাগে মাত্র মোর সমস্যার সমাধান শিকা কুকুলর নিপতি প্রধান দেবেন্দ্রয় আপনার জরাই শুক্রদীপা প্রতি নমস্কার দেবরাজ করিব গ্রহণ কুন বৈত্যর নিপতি প্রধান দেবেন্দ্রয় কিবা দরে আপনার করিব সাহায্য দেবেন্দ্র দেবতার সাহায্য মোর নাই প্রয়োজন মাত্র আপনি কক আপনার অধীনস্থ মেঘগণে কেউ বৃষ্টিপাত করুয়া নাই মোর অযোধ্যা রাজ্য আর শুনক দেবেন্দ্র জলর অভাবত অযোধ্যার দক্ষিণ প্রান্ত প্রজাসকলে ভঙ্গী অশেষ নিকার দেশান্তর হবলৈ করছে আরম্ভ আর শুনক আনকি আনকি পশু পক্ষী গলেও ধিক্কার বচনে ত্যাগিছে এই অযোধ্যা রাজ্য চির অধীনলৈ যদিহে নকরে ইয়ার উচিত প্রতিকার অমঙ্গল সন্নিহিত এই অমৃতপুর যথাদ্রতে ক্রোধ স্বাভাবিক অপরাধ গহপতি শনির বর দৃষ্টি হেতু করা নাই মেঘ করে আপনার রাজ্য দৃষ্টিপাত দেবেন্দ্র হে গহপতি শনির পাহি গই অনুরোধর সুমধুর বচনে ব্যাহত করক পূর্ণ দৃষ্টি রোহিণীর পরা অনুরোধ অনুরোধ নকরে দশরথে গ্রহপতি শনি বলি নকরে পূজন আছে মোর শক্তি শরীর পরা দিব পারু শনি দেবতাক সম্মুখ সমর এই মই মাগিছো বিদায় এতিক্ষণে সাক্ষাৎ করু মই শনি দেবতাক যা যা হের অহংকারী উদ্দপ্ত রাজন গহপতি শনিয়ে তোক গরিব যজ্ঞ সম্ভাষণ বোলা দিকপাল আমি নৈত্যগী গণর পাহে গই উপভোগ করো নৈত্যগে দেবরাজ পুরা যদি না থাকে লগত আনন্দ লহিব জানো অপেশ্বরী গীত নৃত্যত যথাত্রতে প্রকাশিলা তুমি আমার মনোভাব বোলা বরা ওরার করিবা দেবরাজ এই গহপতি শনির পূর্ণ দৃষ্টি ততেই মারি মরক হকাল দুর্ভিক্ষ দেখা যাই প্রজার কাতর আত্মরা এইবার এইবার দৃষ্টি মোর রোহিণী নক্ষত্র সেই হে বৃষ্টিপাত হওয়া নাই অযোধ্যা রাজ্য কারণ অযোধ্যার নিপতি রাজা দশরথে করা নাই এই হরিক পূজন অহংকারী উদ্ধত হই মত হই আছে বিষয়র ভোগ বিলাহ শুন হেরো যাতব ভীমারী মত মত রাজা দশরথ সিদিন প্রজন্ত এই হরিক নবিহরণ এই দিন প্রজন্ত্র বৃষ্টিপাত নহব তোর রাজ্য তেতিয়া বুঝিবি ভালরে এই গহপতি হনির প্রভাবর কথা আর তোর প্রজাগর এনে হস্তিময় করিম প্রদান
তেহে তো এই হরিক করিবি পূজন, কারণ যতই দৃষ্টি মোর ততই প্রণয়। দেবতা হরি দেবতা হরি দেবতা কোনে মুখ অসর্থপূর্বক করি সম্বোধন? সঁচাকৈ শ্ৰদ্ধাৰ পাত্ৰ হোৱা হলে তুমি এই দৰ্শৰ থপৰা পালাহেঁতেন শ্ৰদ্ধাৰ শত কীতাঞ্জলি। ৰাজা দশৰথ অযোধ্যাৰ নিপতি কিয় আহিলা এই শনিৰ সমীপে আত্মপৰিচয় দিবলৈ? অযোধ্যাৰ নিপতি অযোধ্যাৰ ৰাজা দশৰথৰ আকৌ আত্মপৰিচয় কিয় প্ৰয়োজন? আছে গ্ৰহপতি, প্রয়োজন আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রজার মঙ্গলের থকে এই অযোধ্যা নিপতি রাজা দশরথ কিমান ভয়ঙ্কর হব পারে তারে পরিচয় দিব। তুমি মোক ভিত্তি প্রদর্শন করছো রাজা? ভিত্তি প্রদর্শন নহয় দেবতা, প্রমাণ দিবলৈ। মাত্র আপনি কোক রোহিণীর পর পূর্ণ দৃষ্টি তোমার ব্যাহত হব কেতিয়া? সেই গ্রহপতি হনির নিঃশিষ্যাধীন গ্রহপতি সামান্য মানবর ভিত্তি প্রদর্শন এই গ্রহপতি হনি নিজ লক্ষ্যর পর বিচলিত নহই করবি। গ্রহপতি যদপিও নাপান মোর প্রশ্নর সঠিক সমিধান, প্রত্যাবর্তন অসম্ভব মোর। তেন্তে বেশে সাজু হহংকারী উজ্জত রাজন, সেই হই কুপরিস্থিত জরি পুরি ভস্ম হই যাই। আবধান আবধান গ্রহপতি, এইবার নাপাবি নিস্তার আদি এই দশরথর হাতের পরা। ধন্য ধন্য রাজা দশরথ, গ্রহপতি হনিয়া তোমাক পরীক্ষা করিব। শুনা রাজা, আদিত্যর পুত্রময় গ্রহপতি হরি, তুমিও বীর আদিত্য কুলর, হে তুমি আর ময় পরম আত্মীয়। কোয়া রাজা, যি লাগে মনুমত বর প্রকাশ করা। গ্রহপতি অন্য বরর মোর নাই প্রয়োজন, মাত্র আপনি রোহিণীর পরা পূর্ণ দৃষ্টি ব্যাহত করে বৃষ্টিপাত করুক মোর অযোধ্যা রাজ্য, এই হব মোর মনোমত বর। সেই হব রাজন, এতিয়াই মই রোহিণীর পরা মোর পূর্ণ দৃষ্টি করিম গহন। শুনা রাজা, আজির পরা তোমার রাজ্যত মোহলধারে বৃষ্টিপাত হব। যা রাজা নিজ রাজ্যলৈ উভতি যা, ময়ো যাও নিজ কর্তব্যর হেতু। হে দেব, পক্ষী রূপে ত্রাণ প্রদাতা তুমি, দয়া করে আমার রাখিলা জীবন, সত্যরে তোমার পরিচয়। মহামানি রাজা দশরথ, মোর নাম জটায়ু। ও, তুমি মানে জটায়ুর বিনতার নাতি? বিষ্ণুর বাহন রূপে তোমার পিতৃয়ে রাখিছে সুখ্যাতি এই তিনিও লোক, সেই মোর ত্রাণকতা বিপদর বন্ধু। আজি খন্তে বন্ধুত্ব দোলেরে দুয়ে দুয়ে বান খাও চিরদিনলৈ।
বুঝি হয় আনন্দ কথা রাজা, আহা আহা দুই আমি করো আলিঙ্গন। এটা বলো খন্তে করঙ্গ বিশ্রাম। বলো রাজা। প্রকৃতির মনোমোহা স্থান, ইয়াতেই বর্তি সময় হর সাধনার, সাধনাত বর্তি হওয়া পূর্বে আছে মোর কর্তব্য বিশেষ। মায়া বিদ্যা বলে করিময় সুরক্ষিত স্থান। এতিয়া এতিয়া নোয়ারে দেবগণে করিব ভঙ্গ মোর তপস্যা। হও মই হর সাধনা। ও নম শিবায়, সন্তুষ্ট ভোলানাথ আজি তোমার তপস্যা। প্রভু কোয়া বৎস, অধম ভক্তর সেবা গ্রহণ করক প্রভু। ওথা ওথা বৎস, কিবা হেতু আরাধিলা মোক, এরি থই কৈলাপুরী শুভ সুখে আহিছো তোমার কাখে মই শিব সনাতন। হে প্রভু বৎস, দুষ্ট যদি এই ভক্তর প্রতি তেন্তে দিয়ক মোক অমরত্ব বর। জন্ম হলে মৃত্যু হবই লাগিব বৎস, কিন্তু অমরত্ব বর নহয় প্রাপ্য, সেইহে তোমার অন্য কি বর আছে অবিলাস কোয়া বৎস। হে প্রভু তেন্তে দিয়ক মোক দৌলিক্য বিজয়ী বর। তথাস্তু, তুমি হবা লক্ষ্য বিজয়ী, যক্ষ রক্ষ দেবতা দানব লগত হয় যদি তোমার রণ, করিব নোয়ারে তোমাক মৃত্যু, কিন্তু সূর্য বংশর লগত যদি হয় তোমার রণ, তেন্তে তোমার মৃত্যু অনিবার্য। সেয়ে মই এতিয়া আহিলু, তুমি গই প্রজাগণক করাগৈ সাহস। প্রণাম প্রভু প্রণাম। এই হাতে কুড়ি বছরের চিতা কেহা খাই খাই জীবন তো আর টানিব নিম যেন পাইছ মন বড় জীবন তো আর টানিব নিম যেন পাইছো বউ গম পাইছো নো আর মন যান কাটি ও এইদরে যদি রই রই গই থাক এই পুরোনা গাঁও নেপামগৈ আর সিহত বুড়ে চাকরি আমার মাটি বাড়ি লবগৈ পায় ওই অযোধ্যা বরষুণ হওয়ার পরা ও আমারে ভগনিয়া প্রজা উভ দিবলৈ আরম্ভ করেছে। হয় এরা মন বর, সেই মহারাজ দশরথক কিন্তু মানিছো দেই, দেবরাজ ইন্দ্রকো বাধ্য করালে বরষুণ দিবলৈ, সেই এনেহেন রজাজনকো তই মই মূর্খমতিয়ে কম ফোন বেয়াকৈ কৈছিলোনে বাৰু। দেব মহারাজ দশরথ তোমাক ইয়ার পরাই প্রণাম জানাইছো আর দে ইয়ার পরাই প্রণাম জানাইছো। মন যাকায়ো তহে আর এই বকলাখন বেজি বলৈ বাদ দে। ও মন বর ধন বর হতি সাকে ও আমার মাটি বাড়ি
হাবি ভাঙি খেতি মাটি উলিয়াব লাগিব। মোৰ পৰিয়ালটোৰ কথা জানো, তোৰ পৰিয়ালটোৰ কথা মই জানো। হৈ পাতি ধাৰিয়ে দুধাৰিকৈ পেল পেলকৈ ল'ৰা ছোৱালী সোপা জন্ম দিয়ে, এতিয়া খাৰলি খাই ফুৰিছ। তোৰনো অলপ ভৱিষ্যনা নাই বোলে হালকে শিঙিয়ে আহে, তোৰো কম নহয় যে মোতকে দুটামানহে কম। যদি সেই দুটাও চিপুৰিলে পাহৰিলে, মই পাহৰিলো কেতিয়ানো কি হ'ল তইহে জানো। এই বপলাবোৰ বাদ দে আৰু, পাহৰিবি পাহৰিলো, বয়স হৈছে পাহৰিলো, এতিয়া যাওঁ ব'ল, নহ'লে সেই ৰংমন ধনবৰহঁতে মাটি বাৰীবোৰ দখল কৰিব। এতিয়া ভাল দিন আহিছে, বৃষ্টি হৈছে, খেতি পথাৰ লাগো। আমি আৰু আহিলো দে, সেইহে ইচ্ছা হয় মোৰ মিগয়াৰ খেতি। গতিকে কালিলৈ প্ৰাতঃখাতে মই মিগয়াৰ বুলি যাত্ৰা কৰিম। যাও, মিগয়াৰ সৈতে যাত্ৰাৰ বাবে কৰোগৈ প্ৰস্তুত। কষ্ট কৰিবি হে ভগৱান, আমাৰ এই যান্ত্ৰণা কেতিয়া অৱসান হ'ব। দুখ নকৰিব পিতা দুৱাই, সেয়া পিতাৰ দণ্ড হয় বাছা। নিষ্কৰ্ম ফল নুবুজিলো মই, সকলো ব্যক্ত কৰি দূৰ কৰা মনৰ সন্দেহ। শুন বাছা, সেয়া সেয়া বহুদিনৰ আগৰ কথা। এতিয়া তই স্থিত হৈছিলি মোৰ গৰ্ভত। মহামুনি মহামুনি তিজসা আহিছিল আমাৰ আশ্ৰমলৈ, তোৰ মা আৰু মই ভালদৰে জানিছিলো তেওঁৰ মহিমাৰ কথা, আৰু সেয়েহে গৈছিলো তেওঁ চৰণ সেৱাৰ উদ্দেশ্যে। দেখি সেই মণিপুৰৰ বুদিছিল, মণিপুৰে আশীৰ্বাদ কৰিলে পস্তাত, আৰু মণিপুৰৰ পস্তাৰ লগে লগে আই স্মৰণ কৰাহে অতীতৰ কৰুণ কাহিনী, নজলাবা আৰু শোকৰ অগনি। নিষ্কৰ্ম দুখে যদিও বহন দত্ত কৰিলে গহন, সেই ঘটনাই আঁতৰালে দুইৰে মনোৰঞ্জন। পিতা আৰু আই লাহে লাহে বেলিটিও অস্তাচুৰলৈ পৰিছে গহন, নাই আৰু কুটিৰত এটুপিও জল। যাওঁ মই খৰজুৰ দিৰে কলচী ভৰাই নোংগে এটুপি নিমন্ত্ৰণ, কিন্তু মই নহা পৰ্যন্ত যাতে তোমাৰো কুটিৰ পৰা নোলাবা। হ'ব বাছা, হ'ব যা বাছা, সোনকালে সোনকালে উলটি আহিবি, দৰ্শন কৰি সৰচুৰৰ অলিন্দ সুন্দৰ ৰূপ বিলম্ব নকৰিবি।
আছে আমি জীবন দেবিত মই মই ফুলকালে আহি মুলতি আই মই মই আহিলু মই নহা পদত্ত জানে তোমারো কোদিয়া পড়া বাহিলাই নলুয়া হব হব বাসা তোহে যা জীবন পার সিমান সোনকালে আহিলি যা মন করিলানে বারু দিন দিনে আমার বাসা কিমান ডাঙর হয়ে আহি না কিমান কিমান জ্ঞানী হল কেতিয়াবা কেতিয়াবা তার মুখ শুনি এনে জ্ঞান গর্ব কথা মইছে মই যে বিস্মিত হয়ে যাও আর প্রিয়ে আর প্রিয়ে কেতিয়াবা কেতিয়াবা এনে লাগে জানা কেনে লাগে না কেতিয়াবা এনে লাগে কি কি যে আমার পুত্র নহয় পুরুবা পুরুবা এক স্বর্গ পুরুবা এক স্বর্গর দেবতা আহি আহি পালো সেই সৰজুৰ তীৰৰ দুৰ্ঘৰ অৰণ্য লগত মোৰ অলক্ষিতে কেনেনো হেৰাল সেই সুন্দৰ খৰি ভাবিছিলোঁ জীৱনতে ধৰি সেই অমূল্য যুৱক উপহাৰ স্বৰূপে দিম মোৰ তিনিও মহিষীক উপহাৰ দি পাই খন্তেকৰ বাবৰ হ'ল হ'লেও মাতৃৰ হীনতা দুখ পাহৰিলেহেঁতেন অ দূৰত শুনিছোঁ ঋণি ঋণি সূৰ্যৰ তীৰৰ কুলুকুল ধৰি যাও মৃগৰ সন্ধানে আৰু কিছু দূৰ আগুৱাই যাওঁ আরে আ
বাধা দিয়ার করু ব্যবস্থা, নহলে মোর মিলিব অথন্ত। যোৱা হে বান শব্দ অনুসরে গই লক্ষ্য স্থান পরাগৈ আঘাত। Mm-hmm.
মোর বাণত বিদ্ধ হল কোন এক মণি কুমার। অজর পুত্র মই নিপতির অযোধ্যার মৃগর সন্ধানে আইছিল এই সরুজুর তীরে তেনেতে শুনিল ঘট ঘট শব্দ আত্মরক্ষার হেতু মই পহারিল শব্দ বেদিমান আর সেই মানের কিন্তু নাজানানে দশরথ রাজা কি কলা মণিকুমার অন্ধ পিতা মাতা মাতা মানে মানে তুমি পুত্র অন্ধমুনির। কিন্তু কি করিবা রাধা, বিধাতা ইয়াকে লেখিলে লড়াতে যন্ত্রণা দারুণ যন্ত্রণা মোর হৃদয়। নিশ্চয় মণিকুমার তুমি মরিব নোৱাৰা। তীব্রবেগে রথ লৈ যাম অযোধ্যা নগরে রাজবৈদ্যর পর্থাৎ তুমি আরোগ্য হব তুমি। রবা সেনাপতি সৈন্যগণ রবা মণিকুমার রবা নিমজ্জিত করি গুছি গল মণিকুমার স্বস্থান লয়। হে প্রভু কি করব প্রভু কি করব, পদ্ম করা পদর্ঘ ভাবি আর কোনো লাভ নাই। লই যাও মণিকুমার নিথর দে পিতৃ মাতৃর কাষলৈ। নাজানো মোর আজি কি ঘটিব ভাগ্য।
উঠাম বুলি কুমার রাজা দশরথ মই মহারাজ দশরথ মহারাজ দশরথ আহিছে আমার আশ্রমে মহারাজ কুকলে আছে নে আপনি কুকলে আছে নে আপনার প্রিয় প্রজা শুনেছিল পুত্রর মুখে রাজা দশরথ অত্যপিও অপুত্র সেয়েহে মনের দুঃখ আহি পালেহি আমার আশ্রমে পুত্র লাভ উপায় দিয়ে কৃতার্থ কর নালাগে নালাগে পুত্র রত্ন কারোবার কারোবার পুত্র শেষ করে নিবিচার আর মই নিবিচার আর মই সন্তানর সুখ জগতর মাঝে কি কম কি কম মুনিবর মুখেরে আজি মোর মুখেরে আজি মোর নুলাই বসন প্রভাতর এতে কৈক্ষণত
আহিছিলো মিগয়াৰ হেতু এই সূৰ্যৰ তীৰৰ গুণ ঘোৰ অৰণ্যৰ মাজত দুৰ্লভ এটি হৰিণক পিছে পিছে আহি পালো সেই সূৰ্যৰ তীৰৰ কিছু অদূৰত তেনেতে শুনিলো ঘট ঘট জলৰ শব্দ ভাবিলো কোনো উদ্মুক্ত গজৰাজে জলপান কৰে সেই সূৰ্যৰ নিৰ্মল জল মুহূৰ্ততে হয়তো মোক কৰিব আঘাত সেয়েহে সেয়েহে আত্মৰক্ষাৰ হেতু পহৰিলো শব্দ বেদি ভাবিবা আৰু আৰু সেই বাণেৰে আহ
ভাতে কান্দিলে কান্দিল পুত্র আমার প্রদান, কারণ কারণ অদপিউ অপুত্রক ময় জানো জানো রাজন অদপিউ অপুত্রক কিন্তু কিন্তু রাজন দীপরিস্তি পরা অপুত্রক ময় নেদেখো লক্ষ্য আশীর্বাদ করেছো রাজন পুত্র পুত্র পরিবারে ধন ধনে তোমার রাজ্য সুখে ময় হব আর তুমি এদিন মাতি আনি ঋষি সিংহমণি পুত্র লাভর বাবে করিবা যজ্ঞ দেখা দেখা যদু বালক ঋষি সিংহমণি মহিমা তেও অপার নহয় নহয় মরিবর একোকে নালাগে মুখ নালাগে পুত্র রত্ন নালাগে রাজ্য ধন পুত্ররূপে সেবা করু আপনার দুঃখ নিঃসরণ নহয় নহয় রাজ পুত্র আর পত্নীর বিয়োগ পিছন
জানো জিয়াই থকা কিবা প্রয়োজন আছে, কিন্তু কিন্তু রাধন তোমার দ্বারাই ওরস জাত হব রঘুকুলমণি। দুষ্টক বিনাশী শান্তি রাজ্য প্রতিষ্ঠা করব। রাধ মণিবর তোমাক আহিবা রূপে এই দুটি ফল দিল উপহার দিয়ক মণিব। আশীর্বাদ করেছো তোমার অযোধ্যা রাজ্য জয় জয় মহায় মহাম। অশেষ কৃপা করিলে মণিবর, হে মহামান্য ত্রিকালেশ্বর, আপনার চরণত জনাইছো শত প্রতি প্রণিপাত। হব রাধন, হব রাধন মণিবর, পুত্র আর পত্নী বিয়োগর পাছত মোর আরো জিয়াই থকা নাই প্রয়োজন মণিবর। সেয়ে বিদায় দখর মণিবর পাপি দখরথ পাপাগরত নিমজ্জিত করি গুছি গল মণিবর অন্তর্ধামর হেতু। মই পাপি, মহা পাপি, মোর বাবে নরকতু, মোর বাবে নরকতু নিমিতি বস্তা। নাই নাই ভাবি আর কোনো লাভ নাই, সেনাপতি আর সৈন্য সদস্যতে মণিবর সহিতে উত্তর ভাজ্যার সৎকারর ব্যবস্থা করুন গো। সেনাপতি সেনাপতি মহাদেবী পদারিলে মোক আমি দেব স্বর্গপুরে
অমরাবতীপুরে দাদা প্রস্তুত দৈত্যর বিশাল বাহিরে হয় দাদা হয় দাদা আপেক্ষিস মাত্র আপনার আদেশে দৈত্যর জয় ধ্বনিয়ে ঘনে ঘনে কপাইছে পাপত মই নিমূর্চিত হল বশিষ্ঠ মুনির নির্দেশ মতে চিন্তি ভগবন্তর নাম ব্রহ্মবোধর পাপর পরা প্রাচিত্য হল কি হল দেবেন্দ্র ইমান ভয়ত আতুর হই কিয় প্রবেশিলা অযোধ্যা নগরে সৃষ্টি সৃষ্টি আতঙ্ক দম তার হোমরা 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 বীরা দুঃখে বিনা দুঃখে স্বর্গ আক্রমী আমার হোমে বিতারিলে স্বর্গর পরা ইন্দিয়ারি ইন্দিয়ারি হোসি আদি হে নিচালিতা হোমরা হুরর হাতর হে অযোধ্যার নিপতি প্রধান দেবগণ পখিছু শরণে তোমার ক্ষান্ত হক দিকপাল ক্ষান্ত হক দেবেন্দ্র শিবর বরত হই বলিয়ান
জগত আতঙ্ক সৃষ্টি করেছে সেই দুর্জন দৈত্যই, আর আর নারীর নির্যাতন দখরতে কে এতিয়াও সহ্য নকরে। বলক দেবেন্দ্র, ওলালো এই দখরত আজি দেবতার সহায়ের হেতু, বধ কর সেই দুর্জন দৈত্যক স্বর্গ রাজ্যময় করিল ধার। হে যুদ্ধ হে তো হৈ পরাজিত স্বামী হমে দেবকন মৈথুলি করছি কমন, মই যাও ব্রহ্মলোক করুকই আশ্রয় গ্রহণ, নতুবা নতুবা দৈত্যর হাতত মোর মিলিব বিপদ। কলৈ যোৱা ইন্দ্ৰাণী খচি, চোৱা চোৱা আজি তোমাৰ কাষত কোন বিদ্ৰবান। অবুত দৈত্য, কিয় তই অমরাবতী আক্রমণ করি ভঙ্গ করেছ দেবতার শান্তি? পুরস্কার প্রদান দৈত্যরাজে তোমার দরে তোমার দরে সুন্দরী নারী তর্ক যুদ্ধ শুভা নাপায় দেবী। আহা দেবী, আহা কাখলৈ আহা দেবী, তই বিচাৰিছ ইন্দ্ৰাণী খচিকে, লজ্জাতোৰ নাই দেখোন সমুনি। দেবী তোমার দরে তোমার দরে রূপবতী নারী তোমার দরে রূপবতী নারী দেখিলে লজ্জা শঙ্কা দূর হয়ে অন্তরাল করা। আহা দেবী, আহা এতিমার এতিমার দেবী দিয়ালিঙ্গ। আজি মই এক সত্রী সম্রাট সম্বরা আহা দেবী এতিমার, আহা দেবী কাখলে আহা দেবী, এবার দেবী অখণ্ড দৈত্য কিয় কর অবলা অত্যাচার, পাহরি নেকি তই বীরর আচার? কোন তই এমন দুর্জ মোর এই শুভ কার্যত কিয় তই করিছবি একা একা যা যা আতরি যা না যা তুই এই অস্ত্রে করি মুন্দুছে। হৈজ বংশী খাককুলর রাজা দখরথ অদ্যাপি নিশ্চিন্তি তই জমালৈ যোৱাৰ সময়টোৰ অতি সন্নিকিত। কি এই খাকুল রাজার দখরথ? ও মোর মহাদেবর কথা পরিছে মনস। কি আদি মোর মৃত্যু অতি সন্নিকট 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 সন্নিকট। কি ভাবিছ বুদ্ধত্ব, জগত আতঙ্ক তই করিছ সৃষ্টি, সেইহে তাই পাবি আজি তার উচিত পরিণাম। পদক্ষেপে নীলাজ দখরথ। Ah!
ধন্য রাজা, ধন্য তুমি অযোধ্যা রাজন, দুস্তব দমন করি শান্তি আর ধর্ম রাজ্য করিলা স্থাপন। যাও যাও দেবরাজ, ভঙ্গ স্তব্ধ রাজ্য পুনর করক নির্মাণ, মই যাও স্বরাজ্যে করু পর্যবট। জানি নামে পুকিলু শরণ, আন গতি নাহি কে মরণ, অপরাধ ক্ষমা করি তুমি দয়াশীল হরি, মোক রক্ষা করিও শরণে রাম, মোক রক্ষা করিও শরণে রাম।